আগস্টের পর সেপ্টেম্বর মাসও ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিটেন্স পাঠানোর পরিমাণ চলতি মাসের এগারো দিনে একশো চার কোটি ডলারের রেমিটেন্স এসেছে আগের বছরে একই সময় এসেছিল পঞ্চান্ন কোটি ডলার এই হিসেবে আগের বছরে একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা চলতি মাসের এগারো দিনে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার পুরো মাসে এ ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে দুশো কোটি ডলারের উপরে গিয়ে ঠেকতে পারে এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ দুশো কোটি ডলারের রেকর্ড রয়েছে দু সালের জুলাই মাসে সরকার পতনের পর গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে দুশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল এর আগে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রেমিটেন্স কমে একশো কোটি ডলারে নেমে এসেছিল